হ্যালো, সিস্টেমেটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড। এটি মিনিস্ট্রি অফ রেলওয়েসের একটি অংশ। এর কিছু রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ক্লার্ক, অফিস অ্যাটেন্ডেন্ট, ফার্মাসিস্ট এবং কার ড্রাইভার। সো ক্লার্কের যোগ্যতা দেখে নেব কী লাগবে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, স্যালারি থাকতে হবে 8,230, পোস্ট হলো 20টি, তার মধ্যে জেনারেল হলো 5টি, তপশালী জাতি 6টি, তপশালী উপজাতি 2টি, ওবিসি 7টি, এর মধ্যে প্রতিবন্ধী 1, প্রাশক 3 জন। অফিস অ্যাটেন্ডেন্ট এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, স্যালারি 7,020 টাকা, পোস্ট হলো 8টি, জেনারেল 3টি, তপশালী জাতি 2টি, তপশালী উপজাতি 1টি, ওবিসি 2টি এবং এর মধ্যে প্রাশক 2টি। ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাশা ফার্মাসিস্ট পদের জন্য যোগ্য। মূল মাইনে হচ্ছে 8,230 টাকা, শূন্য পদ হলো 2টি, জেনারেল 1টি, তপশালী জাতি 1টি। এরপর হলো কার ড্রাইভার, তার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাশা, চার চাকার গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে কার ড্রাইভার পদের জন্য যোগ্য। মূল মাইনে হবে 7,160 টাকা, শূন্য পদ 2টি, জেনারেল 1টি, তপশালী জাতি 1টি। সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2017 হিসাবে 30 বছরের মধ্যে। তপশালী জাতিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। এবং সিলেকশন প্রসিডিওর, প্রার্থী বাছাই হবে টেস্ট কিংবা ইন্টারভিউর মাধ্যমে, টেস্ট অর্থাৎ রিটেন টেস্ট আছে বা ইন্টারভিউর মাধ্যমে। কী কী ডকুমেন্টস লাগবে যখন অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করবেন সেই সময়? এক হলো কাস্ট, বয়স, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি সার্টিফিকেটের সব প্রত্যয়িত নকল, পাসপোর্ট সাইজের ছবি সব প্রত্যয়িত করা, আর পূরণ করা সম্পূর্ণ বয়ান, নির্দিষ্ট বয়ান সেটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। লাস্ট ডেট হলো 4 মার্চ 2017। দরখাস্ত ভরা খামের উপর পদের নাম লিখবেন। এছাড়া এই ওয়েবসাইটটি আছে www.breathweightindia.com, এখানে গেলেও সবিস্তার তথ্য পেয়ে যাবে। যেখানে ডকুমেন্টগুলো পাঠাতে হবে সেই ঠিকানাটি হলো দ্য সিনিয়র ম্যানেজার, PAS, ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড, 5 হাইড রোড, কলকাতা 743। এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো কী ধরনের ভিডিও দেখতে চাইছো, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে। আমি এরকম ধরনের ভিডিও আরও আনব এবং বিভিন্ন সাবজেক্টের বিষয়ের ভিডিওগুলো আমার ইউটিউবে আছে, চাইলে সেইগুলো একবার করে দেখে নিতে পারো, যেটা তোমার খুব সাহায্য করবে। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।